শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আবুল হাসান। আমার মায়ের নাম ওসেমা খাতুন। আমার গ্রামের বাড়ি কাঞ্চনা, জেলা চট্টগ্রাম। আমি গ্রামে বড় হয়েছি এবং গ্রামে আমি লেখাপড়া করেছি। তখন থেকে আমি তখন দেখতাম শেখ মুজিবুর রহমান নামে একজন নেতা সম্পর্কে গ্রামের লোকেরা বলা বলি করত, আলাপ আলোচনা করত। আমি কেন জানি এটা শুনতাম। আমি কেমন করে ছাত্রলীগের সাথে সম্পর্কিত হয়ে গেছি সে আমি জানতামই। আমি পাস করেছি একবিসি কোর্স ইনস্টিটিউট, আমি কাঞ্চনা দঙ্গচন্দ্র উচ্চ বিদ্যালয়, এই স্কুল থেকে আমি এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে 1968 সালে ভর্তি হই। সেখানে ভর্তি হওয়ার পরে পরেই আমি ছাত্রলীগের সাথে জড়িত হয়ে যাই এবং লেখাপড়ার সাথে 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 ফাঁকে ফাঁকে ছাত্রলীগের বিভিন্ন সভায় যেতাম, তাদের সাথে কাজ করতাম। আমরা প্রায় প্রতিদিন মিছিল করতাম এবং বঙ্গবন্ধু 6 দফা আন্দোলন, ছাত্রদের 11 দফা আন্দোলন এবং তখনকার আগরতলা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা খালি মিছিল করতাম, মিছিল করতাম এবং মিছিলে টেকনিক্যালে কারা তখন রাজনীতি করতেছিল তাদের কারো নাম মনে আছে? টেকনিক্যালে যারা তখন আমি যাদের সাথে সম্পর্ক যাদের কাছাকাছি গেলাম তাদের মধ্যে ছিল আমাদের বিপি হারুন, আবদুল ভাই, আবুল কালাম, শামসুদা, দেওয়ান মাকসুদ, সাদেক, খুরশেদ ভাই। আমি মিছিল মোটামুটি বাদ দেয়নি বললেই চল। তো হয়ে গেল আমাদের ইলেকশান, যে ইলেকশানে আমাদের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিরঙ্কুশ শৃঙ্খল পরিষদ অর্জন করার পরও যখন পাকিস্তানিরা বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দিচ্ছিল না, আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিচ্ছিল না, তখন ধীরে ধীরে অনেকগুলি কারণের প্রেক্ষিতে আরম্ভ সৃষ্টি হয়ে গেল, সৃষ্টি হচ্ছিল মুক্তিযুদ্ধ। আমাদের পলিটেকনিক হোস্টেলে ভর্তি হয়েছিল বিহারিদের কলরে, তার সাথে আমাদের দ্বন্দ্ব হয়ে গেল মার্চ মাসে। আমরা ছাত্ররা এবং তাদের মধ্যে মারামারি একবার দুবার অনেকগুলো হচ্ছিল এবং কেদারি ধাতার ওখানে আগুন দিচ্ছিল। একদিন দেখলাম আমাদের এক জুনিয়র কলিগ বিহারিরা এভাবে ধরে তাকে আগুনের মধ্যে দিছে ম্যাডাম, এবং
ওখান থেকে তাকে আমরা উদ্ধার করতে পারিনি, সেটা ওখানেই দলের দূরে ছায় হয়ে গেছে। তার নাম মহিদুল বলারে শুনছি, তারপর আমি আমি তাকে আমি চিনতাম বাড়ি কোথায়, তারপরে কক্সবাজার বলে আমি শুনছি। হঠাৎ করে আমাদেরকে বলা হলো ইউ লিভ ইউর হোস্টেল অ্যাডভান্স, যা যা আছে তোমার আমার তালাটা দিয়ে চলে গেলাম, চলকে পালিয়ে গেলাম। গিয়ে পার্শ্ববর্তী পাহাড়ে আমার এক বন্ধুর কাছে গিয়ে শামসুল নামে এক বন্ধুর বাড়িতে গিয়ে আশ্রয় নিল। এরপরে চলে গেলাম আমি আমার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গিয়ে তখন পুরো চট্টগ্রাম আওয়ামী লীগের কন্ট্রোলে, এদেশের লোকের কন্ট্রোলে, এখন কেমন করে মুক্তিযুদ্ধে যাব। তখন আমরা নিজেরা নিজের সংগঠিত হতে লাগলাম। গ্রামে আমরা আনসারের লোক, আর্মির রিটায়ার্ড আর্মির লোক, এই সংস্থাগুলিকে দিয়ে আমরা রাত্রে রাত্রে ট্রেনিং দেওয়া আরম্ভ করলাম। প্রতিদিনই ট্রেনিং করতাম, যেখানেই সুযোগ পাই ওখানে ট্রেনিং করতাম। কারা কারা ছিলেন ট্রেনিং করতে? তখন আমাদের সাথে ছিল হারুন, সৈয়দ আহমদ দুইটা, সৈয়দ নুরুল ইসলাম মাস্টার, নজিদ আহমদ একজন কৃষক, মুরাদুর রহমান। এমনিভাবে আমরা ট্রেনিং করতেছিলাম। তখন আমরা গ্রামের ভিতরে আমাদের স্কুলের মাঠে এই করতে 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 আমাদের দিন যাচ্ছে। এখন আমরা ধীরে ধীরে গিয়ে মুক্তিযোদ্ধার খবর পাচ্ছি, আমরা ধীরে ধীরে বিভিন্ন জায়গার অপারেশনের খবর পাচ্ছি। আমি আছি শুধু মুক্তিযুদ্ধের সন্ধানে। একদিন হঠাৎ করে খবর পেলাম আমাদের পশ্চিম বাড়ির পশ্চিম দিকে লটমনি একটা চা বাগান আছে, জায়গাটা পরে গেছে বাসকালি, সে গহীন পাহাড়ের ভিতরে লটমনি পাহাড়ে মুক্তিযোদ্ধারা আসছে। এখন ওখানে একটা ক্যাম্প হয়ে গেছে, এখন তাদের সাথে যোগাযোগ করবে কখন করে? আমাদের পার্শ্ববর্তী একজন চরদিতে ছিল, চরদিতে ওখানে একজন রিটায়ার্ড এয়ারফোর্স অফিসার ছিল, নামটা তো বলে গেলাম এই মুহূর্তে, তার সাথে যোগাযোগ করি। উনি আমাকে নিয়ে গেলেন, উনি সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, উনি আমাকে নিয়ে গেলেন ওই মুক্তিযোদ্ধা ক্যাম্পে। গেলাম আমি আর হারুন, আমরা দুজন মিলে মুক্তিযোদ্ধা ক্যাম্পে গেলাম। তাদের সাথে আমাদের পরিচয় হলো, তাদের সাথে আমার কথা হলো। এখন আমরা রেগুলার যাই আর আসি, কিন্তু আমরা যাই রাত বারোটার পরে। ওখানে কার সাথে দেখা হয়েছে? ওখানে আমাদের রফিক, তারপরে ফয়েজ, রফিক মারা গেছে নর্মাল দেয়, ফয়েজ মারা গেছে, ফয়েজ ছিল সে রিটায়ার্ড আর্মি, উনি যুদ্ধে মারা গেছে, মুক্তিযুদ্ধে মারা গেছে। ফজল, ডাক্তার ফজল, এদের সাথে আমার দেখা হয়। আরও কি অনেক কিছু আছে আমার ঠিক মনে নেই, মনে করতেছে না। তারা আমাকে খুব কর্ডিয়ালি রিসিভ করল এবং রেগুলারলি এখন তাদের ওখানে যোগাযোগ করি। এই করতে করতে আমাদের টাইম চলে যাচ্ছে। এখন তারা বল আমাকে বলবো তুমি তো ইঞ্জিনিয়ার মানুষ, তখন আমি সেকেন্ড ইয়ারে, তুমি আমাদেরকে শাহসাহাবের, শাহসাহাব মানে সকিব নেলামি ইস্তাফ থাকে, তার বাড়িটা একটু সার্ভে করে দিতে পারবে? আমি বললাম যে সার্ভে কি আমাদের, কোথায় বাড়ি, কোথায় পুকুর, কোথায় দরজা, কোথায় রাস্তা, কোন থেকে পালাবো, কোন থেকে আসবো, এগুলো একটা ড্রয়িং করে দিতে পারবে? হ্যাঁ ব্যাস পাবো। আর সুবিধা হলো কি, তাদের বাড়ির কিছু লোকজন আমার আমার সাথে পড়েছে, তাদের বাড়িতে আসার আমি স্টার্ট করলাম। ওখানে একটা রাজাঘাট ক্যাম্প আসে, ওই রাজাঘাট ক্যাম্পটা তারা আক্রমণ করে। এখন তাদের ওখানে আমি আসা যাওয়া করি, গিয়ে পাঁচ ছয় ঘন্টা তাদের ওখানে গেলাম, ক্যাম্পে গেলাম, গিয়ে সবটা এসে একটা সুন্দর একটা ড্রয়িং করলাম। ড্রয়িং করে তাদের কাছে নিয়ে গেলাম। এর সম্ভবত 15-18 দিন পরে একদিন পরে একটার দিকে দেখলাম ওখানে বেশ গলির আওয়াজ আওয়াজ ভাবলাম মাঝে মধ্যে ডাকাতি হয়, ডাকাতি আওয়াজও হয়, কিন্তু না কন্টিনিউসলি গুলি হচ্ছে, গোলাগুলি হচ্ছে। তখন ভাবলাম ও তাহলে তো আমার ড্রয়িং রুমে যে কাজ চলতেছে। পরের দিন সকালে আশেপাশে দোকানের থেকে বাজার থেকে গেলাম, সবাই বলা বলে করতেছে যে শাহসাহাবের বাড়িতে সকলের বাড়ি আক্রমণ হয়েছে, এখানে যুদ্ধ হয়েছে। আর এরপরে তাদের কাছে গেলাম, তারা আমাকে খুব খুশি, এই যে এখানে সকলের বাড়িতে আক্রমণ হয়েছে, এখানে আমরা শুনছিলাম একজন রাজাকার মারা গেছে এবং তিন চারজন আহত হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধা রফিকের পায়ে গুলি লাগছে, মোটামুটি একটা মেসাকার অবস্থা হয়েছে। তখন আর একটা ড্রয়িং করতে হবে, এটা কোথায়? দেওদেগি একটা হাই স্কুল আছে, দেওদেগি হাই স্কুলে এই ড্রয়িংটা সুন্দর করে করে দিতে হবে দেওয়ার আলাকা। এরপরে দেওদেগিটাও আমি দেখে পেলাম, দেওদেগিটাও আমি ফুল ড্রয়িং করলাম, কিন্তু দেওদেগিতে একটা স্কুল তো এবং ওখানে কিছু দোকান টোকান আছে। আমি তখন ওখানে তো ঢোকার স্কুল এবং দোকান এটা কারো বাড়ি নয়, আমি ওখানে এমনি গেছি দোকানে বসে চা খাই আর এদিক সাথে হাঁটাহাঁটি করি, কিন্তু আমি ভিতরে যেতে পারি, ভিতরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই যে ওখানে ভিতরে যাওয়া। তারপর আমি কাছাকাছি গেছি, কাছাকাছি গিয়ে আমি আমার ড্রেকিং করছি, আমি আমার ড্রয়িং করছি,
এটাও আক্রমণ হয়েছে, এখানে কোনো ক্ষয় ক্ষতি হয় নাই, কোনো দিকে হয় নাই, কিন্তু আক্রমণ হয়েছে এবং আমাদের উদ্দেশ্য সার্থক হয়েছে। আমাদের তো রাজাকার পাড়া নাই, তখন আমাদের উদ্দেশ্য ছিল না, আমাদের ফাইট ঠিকই রাখা, যুদ্ধ ঠিকই রাখা, পাবলিকের মনে আমরা মুক্তিযোদ্ধারা আসি, আসার ভালোই আসি, এটা জানিয়ে দেওয়াটাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল, আমরা সাকসেস হই। এরপরে তো আমি তো আমরা চলে আসলাম, হঠাৎ করে আমাদেরকে বলা হলো যে তোমাদেরকে ভারত চলে যেতে হবে, তোমাদের ওখানে গিয়ে ট্রেনিং করতে হবে, এখন ভারত চলে যেতে হবে, তাহলে আমি কোন দিক দিয়ে ভারত যাবো, আমাদের রাস্তা চিনি না, লোক চিনি না, কাউকে চিনি না। তখন আমাকে একজন বলো তোমার সাথে বারাক মিয়ার সাথে পরিচয় আছে, বারাক মিয়া মানে কটিয়া ইউনিয়ন, কটিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান, মানে তোমরা তাকে যোগাযোগ করো তাহলে তোমরা বুঝতে পারবে কোন দিক দিয়ে। তখন আরেকজন বললো ধরো তোমরা তো ইয়ে ইসলামাবাদ সাহেবের ছেলে শাহজাহানের সাথে যোগাযোগ। তখন আমরা একদিন হাঁটতে 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 আমি আরও চলে গেলাম ওই শাহজাহান ইসলামাবাদের কাছে, তার কাছে গিয়ে বললাম, তখন সে আমাকে বসার তোমার তো বারে কাছে পরিচয় আছে, তুমি বারে কাছে যাও না, আমি বারে কাছে গেলাম, আমি বললে বারে কাছে যাও, তো বারে কাছে গেলে তখন একদিন আমি বারে মেয়ের কাছে গেলাম, কী করবো তুমি রেডি হয়ে আসো, তোমরা রেডি হয়ে আসো, তোমাদেরকে ভারত পাঠাই দেবো। যাই হোক আমি তখন আমরা ওখানে একটা দল গঠন করে আমরা 12 জনের একটা দল গঠন করে আমাদের কালচারের ইউনিয়ন থেকে আমরা 12 জন দল গঠন করলাম, মনে হয় গেলাম আমরা 11 জন, আমরা ওখান থেকে পড়িয়ে আসলাম। গেলে গেলে ছিল আপনার দল নাম ওই যে ওই ছিল বললাম আরুন সৈয়দ, দুইজন সৈয়দ নুরুল ইসলাম, নজির আহমদ করিম। ওই যে প্রথমে আপনারা যারা ট্রেনিং করতেন ওরাই ওরাই এরকম 11 জন আমরা চলে গেলাম। আমরা প্রথমে চলে গেলাম কটিয়া থেকে সিমাই খাল হয়ে আমরা বাঙ্গাল খালি হয়ে আমাদেরকে যে যেমনি বলে আমনি যাই, যেমনি বলে আমনি যাই, যে 2 কিলোমিটার দূরে মেইন রোড গিয়ে হয়তো পাওয়া যাবে, আমরা 12 কিলোমিটার হেঁটে গেছি। তার মানে ওই জায়গায় রাজাকার ক্যাম্প আছে, এখানে শান্তি বাহিনীর লোক আছে, এখানে অমুক আছে, দিয়ে যাওয়া যাবে না, সুতরাং 2 কিলোমিটার পথ যাওয়ার জন্যে আমাদেরকে 12 কিলোমিটার 20 কিলোমিটার পথ হাঁটতে হবে। এই করতে 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 আমরা 11 দিন পরে আমরা প্রথম গিয়ে টাইগার পাহাড় পার হয়ে দমদমিয়ে বর্ডার ক্রস করে ঢুকে গেলাম ইন্ডিয়া। এই যাওয়ার পথে আমরা 11 দিন 12 দিন আমাদের সাথে কিছু চিড়ে ছিল, কিছু গুড় ছিল, কিছু লবণ ছিল, এই সাথে আমাদের কাছে কিছু নেই, কোনো টাকা পয়সা নেই কিছু, আমার কাছে কিছু টাকা ছিল, কারোর কাছে কিছু টাকা ছিল, আর কারোর কাছে কোনো টাকা পয়সা নেই। ওখান থেকে গিয়ে ট্রেনিং ক্যাম্পে দেমাগিরি, আমাদেরকে ওখান থেকে নিয়ে গেল দেমাগিরি, দেমাগিরি গিয়ে পৌঁছলাম, ওখানে গিয়ে দেখলাম যে লক্ষ কোটি বাস, লক্ষ লক্ষ গাছ, মানে এটা 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 আফ্রিকার মতো একটা জায়গা, কিন্তু এর ভিতরে লক্ষ লক্ষ শরণার্থী। আমি ওখানে বলা হতো জি ব্লক, জি ব্লক মিনস যেখানে ইয়াং ছেলেরা থাকবে, ইয়াং ছেলেরা ওখান থেকে ট্রেনিংয়ের অপেক্ষা থাকবে। তা আমরা ওখানে গিয়ে পৌঁছলাম, ট্রেনিংয়ের জন্য বসার আমাদেরকে একটা ঘর দিল সেপ্টেম্বর, ওখানে গিয়ে খুব শীত পড়তেছে, দিনেও শীত রাতেও শীত, সে কঠিন অবস্থা, এখন পানির কোনো ব্যবস্থা নেই, নিচেও মাছাঙ্গর, নিচেও ঠান্ডা, উপরেও ঠান্ডা, চারিদিকে ঠান্ডা, উপরে গাছ লক্ষ লক্ষ গাছ মাছ, মানে ভীষণ একটা পাতলা কম্বল দিচ্ছে, এই কম্বলে তো আপনার দিনের 12টার সময় শীত মানে না, তা দুধের সময় কি কী অবস্থা, যাই হোক আপনার আধা কেজি চাল দেয় আর কিছু ডাল দেয়, এটা দিয়ে অল্প লবণ দেয়, এটা মিক্সার করে আমরা খেতেছি, এইভাবে চলছি, কোনো ট্রেনিং নেই। আমাদের বলতে ট্রেনিং কালকে হবে, আগামী সপ্তাহ হবে, পরের সপ্তাহ হবে, খালি ট্রেনিং হবে হবে দিন খেবনতে, কতদিনই ভাই জোহানো চলে আসেন আমাদের সালে ভাই, মানে সাতকানির এমএনএ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, উনি হওয়ার থেকে না উনি আসার পর উনি আমি চট করে নিয়ে গেলাম, সালে ভাই আমরা মরবো, বলে ট্রেনিং দেয় ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, কী বলে তোমরা অপেক্ষা করো, তুমি আমি এই কারণে আমাদের গভর্নমেন্ট পাঠাইছে ট্রেনিং করার জন্য, আমি ব্যবস্থা করার জন্য আমরা এখানে আসছি। হিন্দি মেন্টেন আর 4-5-6 দিন পরে সম্ভবত বঙ্গবন্ধুর ভাগ্নে শেখমণি উনি হঠাৎ করে ওখানে ঘর থেকে শেখমণি আসলেন, তো উনি সালে ভাই মিলে আমাদের ট্রেনিং ব্যবস্থা করলেন, আমরা ট্রেনিং স্টার্ট করলাম। ট্রেনিং একদিন হয় 3 দিন হয় না, 2 দিন হয়, 5 দিন হয় না, এই করতে 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 আমাদের চলে আসলো ডিসেম্বরে। হঠাৎ করে একদিন মহুদ্দিন চৌধুরী নাম আলোচনা করছি, মহুদ্দিন ভাইয়ের সাথে আলোচনা করছি, তোমাকে আমাদের সাথে নিয়ে যাবো চলে, সম্ভবত 3-4 দিন পরে ওখান থেকে আমরা বাংলাদেশের ভিতরে ঢুকে হ্যারের ভাই মহুদ্দিন চৌধুরীকে নিয়ে আস্তে আস্তে পদে মধ্যে রাত্রে ছোট্ট একটা যুদ্ধ হয়, 20-25টা গোলাগুলি হলো রাজাকারের সাথে, তারা আমরা রাজাকার দেখে নিই,
এখন পরের দিন আমরা চলে আসলাম ফরোয়া নদী পার হয়ে আমরা এই পাড়া আসলাম। তখন সম্ভবত বিকেল 11টা ছিল, 11টা থেকে 11:30 এরকম। আমরা ওখানে এসে রান্না করবো, খাবো, ঠিক এর মুহূর্তে দেখেছি ওদের থেকে দুটা বড় বড় শিপ চলে আসছে নদীতে, নদীর ফুল পানি পাকিস্তানি আর শিপ দেখতে পাবেন তারা আমাদেরকে তুলে তোলা গেল। এখন আমরা অপ্রস্তুত, কেউ গোসল করতেছে, কেউ রান্না করতেছে, কেউ খাবে, ঠিক এই অবস্থায়। আমরা যে জায়গায় ছিলাম ওটা কিন্তু খুব সিকিউর জায়গা, পাকিস্তান আর্মিরা ওখানে ছিল আগে। আমি সবগুলি বাংকার, সুন্দর সুন্দর বাংকার, অনেকগুলি বড় বড় সেগুন গাছ কেটে কেটে কেট করে করে রাখছে। আমি তখন একটা সেগুন গাছের আড়ালে শেলটার নিয়ে ওখান থেকে বৃষ্টি বরফ গুলি আসতেছে, বৃষ্টি বরফ। আমি আমার স্ট্যান্ডার ধরলাম, কয়েকটা গুলি করছি। এখন তাদের মতো তো আমরা আলাদা ওয়েল ট্রেন, আমরা অনেকক্ষণ যুদ্ধে টিকেছিলাম। যখন এক পর্যায়ে যখন গুলি থামে গেল, তখন আমি একটু করে উঠে দেখলাম যে তারা খুব কাছেই আমাদের কাছে চলে আসছে, সবাই চলে আসছে। আস্তে আস্তে আমরা ওখান থেকে নিরাপদ জায়গা যখন আসলাম, তখন আমি দাঁড়ায় কথাবার্তা বলতেছিলাম, এই জায়গায় বলতেছিলাম কিছু গ্রেনেড আমরা ওখানে ফেলে চলাম। একদিন ধরে আমরা চলে আসলাম কাপ্তাই, যখন কাপ্তাই চলতাম ওই বয়স্ক হতাম সার থেকে দেখি পতাকা উঠতেছে, মানুষ বসে করতেছে কাপ্তাই। তখন কাপ্তাই বাজলে বলে যে দেখ কথা বলতে। একদিন পরে আমি চলে আসলাম, সাদেককে বললাম, সাথে আমার ক্লাসমে সাথে বলতে বলে তুই যেখানে যাবে ওখানে আমিও তো যাবো, তোর বাড়ি সরকার ইয়ে আমার বাড়ি চিঠা করতে গিয়ে ওখানে আমিও তো যাবো। আমি টাইমটা কিন্তু এইটা দিয়ে আসি, আস্তে আস্তে আমি আইসা পড়িয়ে বসলাম, পড়িয়ে বড় মাছের মাছটা খাই খাবো। আরে ওখানে দেখে আসে আমাদের পার্টি চেয়ারম্যান বাড়ি নিয়ে সে এসে আমাকে দাঁড়িয়ে দিল। আমি দিয়ে বারো দিক তখন বারো মেয়েকে 10টা টাকাও দিলেন, 10টা টাকা দিয়ে 10টা টাকা দিলেন। তারপরে বলছে লুকি লাগবে, আমাকে তো লুকি লাগবে চল। এখন ওখান থেকে এসে আমি ধীরে ধীরে আমি আমার বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে এসে আমার মোটামুটি এখানে আমি আমার মুক্তিযোদ্ধার কীর্তি টেনে ফেলছি। যেদিন প্রথম ফার্স্ট পিরিয়ড ক্লাস পলিটেকনিকে স্টার্ট হয়, ওই ফার্স্ট পিরিয়ড ক্লাসের মধ্যে আমি এখানে, এবং আমাকে দেখে আমাদের যে নাট্যকার কাসান স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, উনি খুব ভয় পেয়ে গেছেন। উনি একটু ইনার একটু দণ্ডগোল ছিল, আর্মিদের সাথে একটা লিঙ্ক ছিল, যার ফলে উনি আমাদেরকে আমাকে দেখে ভয় পাচ্ছে। বাংলাদেশের মধ্যে প্রথম পাবলিক সার্ভিস কমিশন আমি পরীক্ষা দিতে পারছি, এবং ফার্স্ট চান্সে আমি আইওয়া সিলেক্ট, এবং আমি আইওয়া সিলেক্ট ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং আমি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে প্রথমেই আমি সাব ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছি। এবং খুব র্যাপিড সারা বাংলাদেশে রোশন হাইওয়ে, PWD, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আর যা আলাদা সবগুলি হতে ফার্স্ট আমি সবার আগে সারা বাংলাদেশে আমার প্রমোশন হয়েছি। আমি 83 আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, খুব র্যাপিড SD হয়ে গেলাম, খুব র্যাপিড আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। 14 বছর আমি নির্বাহী প্রকৌশলে ছিলাম, 12 বছর আমি রিটায়ার করলাম। রিটায়ার করার পরে 9 সালে যখন আমি রিটায়ার করলাম, রিটায়ার মিন্স হেলথ ইয়ারে গেলাম, তখন বলা হলো যে মুক্তিযোদ্ধাদের জন্যে 2 বছর অ্যাকশন থাকবে। এখন বলছি গেলে ভিতরে, আরে এটা তো জানে না। তখন আমি চলে গেলাম আপনার যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে, ওখানে গিয়ে বললাম যে আমি একজন মুক্তিযোদ্ধা। তখন কিন্তু এত তালবাহন আরম্ভ হয়নি যে আমার নামটা গ্যাজেটে আছে কিনা একটু দেখবো। তখন আমি একজন বদ্রলোক, আমাকে একটা গ্যাজেট দিল, ওদের দেখেন তো ওটা উল্টে দেখলাম তো আমি, ওখানে আমার নাম তো আছে, আমার নাম কিন্তু নামের মধ্যে ভুল আছে। ভুল কি, আমাদের গ্রামে আমাকে আমরা মিয়ে বলছেন, গ্রামে আমি মিয়ে আমার এখনই গিয়ে আপনি বসা বলেন লোকজন চিনব না, আপনি যখন বলবেন যে বসার নিয়ে বাড়ি যাবেন তাহলে সবাই চিনবে। তো এইভাবে আমার নামের সাথে কেদারে লিখেছে আমি জানি না আবুল বসার মিয়ে, কিন্তু আমার সরকারি চাকরিতে তো আমি তো কেদারে ডেকেছিলাম 32 বছর, ওখানে নিয়ে নেই, আমার সার্টিফিকেটে নিয়ে নেই, এখন এই নিয়ে খাড়াইতে নিয়ে খাড়াইলে পরে আমার আমি মুক্তিযুদ্ধ এরকম জানতে পারবো। যাই হোক, এটা খুব ইজিলি খুব সব র্যাপিডলি আমি খেলা খেলতে পারলাম, আবার এবং আমি আবার জয়েন করলাম অ্যাজ রাইজিগ্রেট, আবার জয়েন করলাম, আবার 2 বছর আমি এক্সটেন্ডেড সার্ভিস করলাম, করে আমি 2012 সালে ফাইনালি রিটায়ার করলাম, এবং এখন আমি অবসরমত হিসেবে অবসরপ্রাপ্ত রাইজিগ্রেট হিসাবে আছি, এবং আবহাওয়া মতে খুব ভালোই আছি,
জীবনও চাকরি, এর মধ্যে আমার মুক্তিযুদ্ধের ছোট্ট করে আমার একটু একটু করে লিখছি, আর এটা আমার 100টা কবিতা নিয়ে আমি একটা বই লিখছি আবেগ। এই বইটা আমি একটা আমার ছোটোবেলা থেকে এ পর্যন্ত যা দেখছি সেই এই সম্পর্কে কিছু গল্প আকারে আমি সে আগের দিনের কথা সেকালের কথাটা লিখছি। এরপরও আমি কিছু লিখছি। আমি হজের যখন গেছি, আমার হজের কীভাবে গেলাম, কীভাবে আসলাম, ওখানে কী কাজ করলাম, দর্পের কোনো কথা লিখে নেই, শুধু মানুষ সবাই তো দর্পের কথা লিখে অমুক শুধু বড় এটা করো এগুলো লিখে, আমি এগুলো লিখে নেই, এটা কারণ মানুষের কোনো কাজ আরে না। আমি শুধু আপনি একটা লোক হজে যাবে, যাওয়ার জন্য কী করতে হবে, ওখানে গিয়ে কী করতে হবে এবং কী কী কাজ আছে এই সমস্ত এগুলি, এবং কেমনে গেলাম, কেমনে আসলাম, এইভাবে এই জিনিসটা লিখছি। এটা কোনো পাবলিশ হয় নাই, এটা পাবলিশ হলে এটা কিন্তু মানুষের অনেক কাজে আসে। আমি বসে বসে লিখি, আমি লিখি, কেউ পড়ুক না পড়ুক আমার ভালো লাগে, আমি লিখি। এই আর 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।